আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা গত ক্লাসে ছিলাম এতটুকু, আমরা হচ্ছে তিনটে হেডার ট্যাগ নিছি, দেন এটা হচ্ছে আমার এই সন ট্যাগের চা একটু বড় করছি, কারণ এটাতে আমরা সিএসএস ধরছি। সিএসএস ধরে আমরা ইচ্ছা মতো আমাদের টেক্সটগুলোকে বড় করতে পারবো। ওকে বন্ধুরা, লেটস গো। আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাড প্লাস প্লাস। দেন হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম হট পিঙ্ক। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের একটা হট পিঙ্ক কালার আছে। আমরা যদি শুধু পিঙ্ক দিতাম তাহলে কী হতো, এটা একটু লয়ার হতো, লয়ার কালার। কন্ট্রোল স্পেস আমরা সেভ করি, আমাদের ব্রাউজারে আমরা রিলোড করব, রিলোড দেখতে পারবো এটা হচ্ছে আমাদের শুধু পিঙ্ক। হট পিঙ্ক দিলে আমাদের একটু ডার্ক কালার হবে, এটা হচ্ছে শুধু পিঙ্ক কালার বলে আমরা এই ধরনের কালারগুলোকে বলবো। ওকে বন্ধুরা, আজকে দেখবো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কীভাবে আমরা একটা ইমেজ অথবা একটা অ্যানিমেটেড ইমেজ বসাতে পারি, অথবা একটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ বসাবো সেটা অ্যানিমেশন হবে, অথবা আমি একটা ফ্ল্যাট ইমেজ বসাতে পারি যেটা কোনো অ্যানিমেশন হবে না। আমরা দুটোই বসাতে দূরে দেখবো কীভাবে দুটো বসাতে পারি। ওকে বন্ধুরা, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো। বন্ধুরা, আজকে যারা আমরা এই টিউটোরিয়ালটা প্রথম দেখতেছি, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব আমাদের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য, কারণ এই হঠাৎই মাঝখানে যারা আমরা দেখতেছি তারা হয়তো বুঝতে পারবো না, সেজন্য আমরা পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে দেখবো, খুব ভালোভাবে শিখতে পারবো। ওকে বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ IMG, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর URL। দেন আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট মানে ডাবল কোটেশন। দেন আমি কোন ইমেজটা ইউজ করবো, ইমেজের নামটা আমি এখানে ব্যবহার করবো, আমি কোন ইমেজটা ইউজ করবো। আমরা যদি ডেস্কটপে যাই, ওপেন, আমরা এই যে এখানে আমাদের একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের আওতায় আমাদের দুইটা ইমেজ রাখা আছে। আমরা প্রথম এই যে বেসিক যে ইমেজটা আছে এটাকে আমরা ইউজ করে দেখবো, সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট চাপলে এটাকে আমি রিনেম করতে পারবো। কন্ট্রোল এসে সেভ করলাম, দেন আমি ক্যান্সেল করে দিলাম। দেন আমি আমার নোট করে দেবো, এখানে এসে কন্ট্রোল ভি আমি পেস্ট করি, তারপরে কন্ট্রোল এসে সেভ করবো। ধরুন আমরা সবাই ব্রাউজারে যা রিলোড করি তাহলে দেখবো ব্যাকগ্রাউন্ডে আমার একটা ইমেজ শো হয়েছে। বাট ইমেজটা যদি আমি রিয়েলি দেখি আমার রিয়েল ইমেজটা কত বড় বা কী, তাহলে আমরা একটু দেখে আসি আমার রিয়েল ইমেজটা। আমাদের প্রজেক্টের আন্ডারে তিনটে ফাইল ছিল, দেন এই ইমেজটা ছিল, ইমেজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, নিচে অনেক ফ্লাওয়ার আছে, দেন লাইটিং আছে, দেন অনেক কিছু আছে, কিন্তু আমাদের আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি শুধু উপরের অংশটুকু আছে, আমি সম্পূর্ণ অংশটুকু পাইতেছি না। সম্পূর্ণ অংশ পেতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে আরেকটা ট্যাগ ইউজ, ট্যাগ বা কোড ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দেবো, অথবা আমি যদি নির্দিষ্ট একটা মাপের ওয়েবসাইট তৈরি করি, হোয়াইট হাইট ফিক্সড করে যদি একটা ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে আমরা কী করবো, নির্দিষ্ট হোয়াইট হাইট দিয়ে দিতে পারবো। কিন্তু এখানে আমরা তো পুরো ব্যাকগ্রাউন্ড নিছি, আমার যে মনিটরে যাবে সেই মনিটরের জায়গাটা সে দখল করে নেবে, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার করে দেবো। ব্যাকগ্রাউন্ড সাইজ SI, যেটি বন্ধুরা আবার বলি, আমরা স্পেলিং কোনো সময় ভুল করবো না, স্পেলিং ভুল করলে আমাদের সেটা প্রিভিউ হবে না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড সাইজকে দেবো, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দেবো কভার, CO, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সে কভার করে দেবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কন্ট্রোল এসে সেভ, আমরা যদি ব্রাউজারে রিলোড করি তাহলে দেখতে পারবো পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে আসবে। কি বন্ধুরা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনার পরে আমাদের এটা খুব সুন্দর লাগতেছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারলাম। আমরা এখন দেখবো আমরা একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড কীভাবে আনতে পারি, যেখানে আমার এটা অ্যানিমেশন হতে থাকবে, দেন আমার ওয়েবসাইটটা ওপর দিয়ে প্রিভিউ দেখা যাবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেম কাজ, আমরা শুধু ওই আমরা জিবি ইমেজগুলো নেট থেকে ডাউনলোড করে নেবো, অথবা আমরা জিবি ইমেজ ফটোশপ থেকে তৈরি করবো, আমরা পার্ট বাই পাই ধারাবাহিকভাবে ফটোশপের টিউটোরিয়ালগুলো তৈরি করবো। ওকে বন্ধুরা, আমরা বর্তমান যারা হচ্ছে ফটোশপে কাজ পারি না বা জিবি ইমেজ তৈরি করতে পারি না, তারা আমরা গুগলে তাদের সার্চ দেই, আমরা এখানে যাব, আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার একটা গুগল নেব, গুগলে যাব GOOGLE, গুগল, গুগলে যাওয়ার পরে এখানে আমরা জিবি ইমেজ সার্চ দেবো, আমাদের জিবি ইমেজ নিট GIF, জিপ ব্যাকগ্রাউন্ড ইমেজ, জিপ ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা সার্চ দিই, তারপর আমরা ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে এখানে আমরা যতগুলো ইমেজ দেখবো বা দেখতে পারতেছি রিলড, যেমন এখানে অনেকগুলো ইমেজ আছে, এগুলো পুজরে জিপ ইমেজ, জিপ মানে আমার একটু সবগুলো নড়াচড়া হবে, সবগুলো একটু নড়াচড়া হবে, এগুলোকে জিপ ইমেজ বলা হয়। যেমন আমি যে কোনো একটা যদি প্রিভিউ দেখি জিপ ইমেজটা আসলে কী, সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে বুঝতে পারবো আমার এইটা অ্যানিমেটেড হবে, অ্যানিমেটেড মানে এটা হচ্ছে আমার জিপ ইমেজ। বন্ধুরা, লোডিং হয়েছে, লোডিং কমপ্লিট না হওয়া পর্যন্ত জিপটা শুরু হবে না,
ওয়েট অ্যান্ড সি, আমরা দেখতেছি এটা কিভাবে আমার জিপি ইমেজে কনভার্ট হয়। এই তো বন্ধুরা, আমরা একটা দেখতেছি, দেখতে পাচ্ছি জিপি ইমেজ, একটা অ্যানিমেশনই বারবার হইতেছে বা ওটা রিভিউ হইতেছে, এটা হচ্ছে জিপি ইমেজ। এই ধরনের ইমেজগুলো আমরা ফটোশপ দিয়ে তৈরি করব। আমরা বন্ধুরা যারা ফটোশপ এখনও পারি না বা ফটোশপ এখনও শিখিনি, তারা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়াল আসবে, সেইগুলো অবশ্যই দেখে নেবেন। ওকে বন্ধুরা, তাহলে আমরা একটা জিপি ইমেজ আমরা আমাদের ব্রাউজারে শো করাতে চাই। সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে একটা জিপি ইমেজ শো করাবো, দেন আমরা নোট করে গেলাম। সেম আমরা এই সেম জায়গায় শুধু আমার জিপি ইমেজের আমরা নাউনটাকে বসাই দেবো, দেন ওপেন। দেন এটা আমার একটা জিপি ইমেজ সেভ করা আছে, এটাকে আমি F2 রিলোড রিনেম করবো। দেন এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল সিতে কপি করলাম, দেন এটাকে আমি ক্যান্সেল করবো। ক্যান্সেল করে কী করবো, আমাদের আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাবো, দেন এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, তারপরে কন্ট্রোল এস করবো। আমি যদি ব্রাউজারে যা রিলোড করি, তাহলে বন্ধুরা দেখতে পারবো আমার একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে, একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে। কিন্তু আমার এই টেক্সটগুলোকে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডও ডার্ক, দেন আমার লেখাগুলোও ব্ল্যাক, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। লেখার কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। সেমভাবে আমরা এই যে লেখার কালার আমরা কী ইউজ করছিলাম, আচ্ছা এখানে আমরা লাইন টুতে কোনো কালার ইউজ করিনি। আচ্ছা আমি তাহলে একটা কালার ইউজ করবো, COLOR কালার। কী কালার ইউজ করতে পারি, ধরলাম রেড গ্রিন ব্লু, রেড গ্রিন, ব্ল্যাকের ভিতরে রেড দিলেও শো করবে। ইয়েলো আমি দিলাম, ইয়েলো YLLOW ইয়েলো, আমি ইয়েলো কালার ইউজ করবো। কন্ট্রোল এসতে সেভ, দেন আমরা ব্রাউজারে যাব, রিলোড করবো, দেখবো এটা ইয়েলো কালারটা আমার শো হয়েছে, বাট এটা দেখা যাচ্ছে নিচেরটা দেখা যাচ্ছে না, কারণ নিচেরটার একটা আমরা নাম দিয়েছিলাম, সেই নামটা ধরে এখানে ডেকে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। কীভাবে, আমরা যদি আমাদের ব্রাউজারে যাই বা আমাদের নোটপ্যাডে যাই, নিচের লাইনটাকে আমরা একটা আইডি দিয়েছিলাম, নিচের নামটা কী ছিলাম, ID line 3। তাহলে এটাকে আইডি যদি আমি এখন কী করছিলাম, ডট লাইন 2, তার মানে এটা ক্লাস দেওয়া আছে। আইডির ক্ষেত্রে আমরা কী দেবো, আইডির ক্ষেত্রে আমাকে হ্যাশ দিতে হবে, আইডির ক্ষেত্রে আমাকে হ্যাশ দিতে হবে, হ্যাশ line 3, line 3 যদি আমি দেই, line 3। তারপরে এটাতে আমি কী করবো, এটাতে আমি একটা কালার করতে চাচ্ছি, COLOR কালার, টেক্সটের কালার, শুধু আমি কালার লিখলে টেক্সটের কালার হবে, শুধু আমি কালার দেবো। সেক্ষেত্রে আমি কী করতে পারি, শুধু কালার আমি কী দেবো, রেড কালার দেবো, রেড কালার দিলাম। কন্ট্রোল এস যদি আমি এটাকে সেভ করি, তাহলে আমরা ব্রাউজারে যদি রিলোড করি, তাহলে বন্ধুরা দেখতে পারবো এটা আমার রেড কালার হয়েছে। দেন আমরা অনেক সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন পিকচার দিলাম, বন্ধুরা খুব ভালো লাগতেছে এটা দেখে। আপনারাও সেমভাবে তৈরি করেন, আপনারা চাইলে এই ইমেজটা, আমি যে ইমেজটা এখানে ইউজ করছি এই ইমেজটা আপনারা ইউজ করতে পারবেন। এটা আমি ফেসবুকে দিয়ে দেবো, আপনারা যারা ফেসবুকে আমার সাথে এখনও কানেক্ট নাই, আমার ফেসবুক আইডিটা তাদেরকে আমি দিয়ে দেবো। দেন হচ্ছে আমি হচ্ছে আপনারা যদি আমাকে ইনবক্সে যদি আমার কাছ থেকে ইমেজটা চান, আমি এই কত নম্বর টিউটোরিয়াল, এটা আমার 4 নম্বর, CSS 4 নম্বর টিউটোরিয়াল, যদি বলেন ভাই আমি 4 নম্বর টিউটোরিয়ালের আপনি যে ইমেজটা ইউজ করছেন এই ইমেজটা আমি চাইতেছি, আমাকে ফেসবুকে ইনবক্স করলে আমি ইমেজটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এখনও আমার সঙ্গে যারা ফেসবুকে আপনারা কানেক্ট নাই, তারা হচ্ছে অবশ্যই আমার ফেসবুক আইডিটা কানেক্ট করে নেন। আমার ফেসবুক আইডিটা হচ্ছে ASHRAFULISLAM 7449444@gmail.com gmail.com। বন্ধুরা যদি এটাতে এই যে জিমেল আইডিটা সার্চ দিলে শুধু আমাকে পাবে, অন্য কেউ পাবে না। AS স্পেলিংটা আরেকবার বলি, ASHRAFULISLAM, সেটা বলেছিলাম 7449444@gmail.com, সবগুলো আমার একসঙ্গে হবে। দেন এটা সার্চ দিলে আমার ফেসবুক আইডিটা পাবেন। দেন এখানে আমাকে মেসেজ করে, ইনবক্স করে, অথবা আমার হচ্ছে ইউটিউবের প্রতিটি ভিডিও শেষে কমেন্ট করে করে আমার কাছ থেকে বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারেন, অথবা আমার কাছ থেকে যে জিনিসগুলো আপনারা নিড বা প্রয়োজন মনে করেন সেই জিনিসগুলো আমার কাছে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। ওকে বন্ধুরা, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আশা করি সবাই আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলো দেখবেন, অ্যান্ড যারা নতুন তারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেন দয়া করে, এবং আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে থাকেন। ওকে ধন্যবাদ, বাই বাই।